আমি ওদের রুমে আমার ক্যালকুলেটরটা খুঁজছিলাম ম্যাডাম। আপনি কিভাবে এত শিওর হলেন যে ওরাই আপনার ক্যালকুলেটরটা নিয়েছে? হ্যাঁ, আমি তো শিওরই 100% ওরাই এই কাজটা করেছে। প্রথমে মালয়েশিয়াতে একটু আমি কনফিউজ ছিলাম ওরা এই কাজটা করেছে কিনা, কিন্তু পরবর্তীতে দেশে এসে আমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে বুঝতে পেরেছি ওরা ছাড়া এই কাজটা আর কেউ করেনি। তো ক্যালকুলেটার পেয়েছিলেন তাদের রুমে? না মিস্টার আসাম, বলুন, আমি তো শুনতে পাচ্ছি। আমি যদি বলি যে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি আসিফ এবং রাজু রুমে অন্য কিছু খুঁজছিলেন। আমার হারিয়ে যাওয়া টনির কসম ম্যাডাম, আমি সত্যি বলছি। হুইজ টনি? আমার ক্যালকুলেটারের নাম। ও, ক্যালকুলেটারের নামও রেখেছিলেন? ছোটবেলা আমার একটা পোষা কুকুর ছিল, ওকে আমি জান দিয়ে আদর করতাম। ও মারা যাওয়ার পরপরই বাবা আমার হাতে ক্যালকুলেটারটা দিয়ে বলল, কোকেটা রাখিস, কাজে লাগবে। তারপরে আদর করে আমি এই ক্যালকুলেটারকে ডাকতাম টনি। সত্যি নাকি মিথ্যে বলছেন? আপনি যদি বলেন আপনার মাথায় হাত রেখে খবরদার। কি বলবেন ম্যাডাম, শুধু শুধু আমাকে মিথ্যে দোষারোপ করবেন না, এই ব্লেমটা আমার একদম সহ্য হয় না জানেন। আপনিও তো আসিফ এবং রাজুকে মিথ্যা দোষারোপ করছেন, কোনো কিছুই দেখেননি কিন্তু ওদেরকে আপনি চোর সাব্যস্ত করে বসে আছেন। ওফ, ওই রুমে যদি একটা সিসি ক্যামেরা থাকতো, আপনাকে যদি আমি ভিডিওটা প্রপারলি দেখাতে পারতাম, তাহলে বোঝাতে পারতাম যে বিহাইন্ড দ্য সিনে ওরা আমার ক্যালকুলেটার নিয়ে কী ধরনের হাসাহাসি করে। ওই লোক যদি আর কোনোদিন বাপ মা তুলে গালি দিছে, ও শিক্ষা যদি আবার না হয়ে থাকে। বিশ্বাস কর, বাবা তোকে যদি কেউ গালি দেয়, আমি আমার মেজাজ একদমই কন্ট্রোল করতে পারি না, খুব মেজাজ খারাপ হয়ে যায়। কলেজে থাকতে শানমিনের বাবা আমার বাবাকে নিয়ে বাজে কথা বলছিল, পরে তার সাথে আমি এত বাজে ব্যবহার করছি, পরে শানমিনের সাথে আমার কিছু হইলই না। আরে তোর তো শারমিন, আমার বাপ আমার একবার বাপ তুলে গালি দিছিল জানোস, এরপর আমি বাপরে বলে দিচ্ছি যে সাবধান, আমারও যদি তুমি কোনোদিন বাপ মা তুলে গালি দিছিল, তোমার একদিন কি আমার একদিন। এখন দোস্ত, টনি ক্যালকুলেটরটা কি বলবি? টনিরে, এই টনিরে আমি যেমনি হোক বাংলাদেশে ফেরত যেতে দিব না, প্রয়োজন হলে এখানে মালয়েশিয়ার কোনো এক মার্কেটে বিক্রি করে কটকটি খাবো, কিন্তু বাংলাদেশে মাটিতে নামতে দেবো না। মালয়েশিয়ায় কটকটি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায় জানোস না, দাদা তো দেখি মেনুতে কটকটি আছে। হ্যাঁ দেখ।